Hello friends, I'm Moporna and welcome to my channel. আজকে আমি তোমাদেরকে পুরনো টব কি করে আবার নতুন করে মেকওভার করা যায় সেটা করে দেখাবো। My channel content যদি তোমাদের ভালো লাগে, please like করো, share করো, subscribe করো। চলো এবার শুরু করি। প্রথমে আমি হাফ কাপ এটা হাফ কাপ মেজারিং কাপে পুরো একটা ভর্তি করে হোয়াইট সিমেন্ট নিলাম। এবার এর ভিতরে 1/4 কাপ পিভিএ গ্লু দেবো। আমার এখানে অল্পই পিভিএ গ্লু ছিল, তাই পুরোটা মেজার না করে দিয়ে দিলাম। আর 1/4 কাপ জল। এবার পুরোটা দিয়ে ভালো করে গুলে নেব। জলটা অল্প অল্প করে দিতে থাকবো এবং গুলে নেব যাতে একটা স্মুথ হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হয়, এইরকম একটা যেটা ড্রিপ করবে। এবার এটা আমরা এই পুরোনো টবগুলোর গায়ে লাগিয়ে নেব। এটা একটা ওয়াটারপ্রুফ প্রাইমার হিসেবে কাজ করবে, যাতে আমরা যখন গাছ রাখবো তাতে যখন জল দেব আমাদের বাইরে যে আর্ট ওয়ার্কটা সেটা ঘেটে যাবে না, আর একটা স্মুথ ফিনিশিংও দেবে। স্মুথ টেক্সচারের জন্য আমাদের রং অ্যাপ্লাই করতেও সুবিধা হবে। এই লাগানো হয়ে গেছে, এবার একটু শুকাক। একদম শুকিয়ে গেছে, এবার আমরা এর উপর বেস কোট দেব। অয়েল পেন্টিংও করা যেতে পারে বা অ্যাক্রেলিক কালার দিয়ে বেস পেন্ট করা যেতে পারে, নিজের পছন্দ মতো বেস পেন্ট ইউজ করে নিও। পুরোটা ভালো করে লাগিয়ে নিয়ে শুকিয়ে নেব, তারপর আমরা আমাদের আর্টওয়ার্ক শুরু করব। এখানে আমি লাইনার ইউজ করেছি, ফেভিক্রিলের যে লাইনার সেগুলো দিয়ে ড্র করতে সুবিধা হয়। এবার পাখিটা এঁকে নেব, তারপর নিজের পছন্দ মতো কালার দিয়ে নিজের আইডিয়া অনুযায়ী একটা সিনারি বানিয়ে ফেলো, রেডি হয়ে যাবে তোমাদের পুরোনোটা নতুন আকারে। Thank you.
এই যে পুরনো টবে মেকওভার ডান। এবার এর ভিতরে নতুন গাছ বসিয়ে সুন্দর করে ব্যালকনিতে সাজিয়ে রাখো। আরও দুখানা টব আমার রেডি আছে পুরো প্রাইমার লাগিয়ে। কামিং ভিডিও সিরিজে আরও দুটো টবের মেকওভার করে দেখাবো। আজকের মতো আসি, টাটা।